ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতের মধ্যে শেষ বৈঠকে অর্থাৎ সালাতের শেষ বৈঠকে কি আমরা আমাদের ইচ্ছা মতো দোয়া করতে পারি? এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, সালাতের মধ্যে শেষ বৈঠকে আত্তাহিয়াত এবং দরুদ শরীফ পাঠের পরে যে দোয়া মাসুরা পাঠ করতে হয়, এক্ষেত্রে আমরা সহি হাদিস থেকে অনেক সহি দোয়া পাই, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন যে তোমরা এগুলি তাশাহুদে বা শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে পাঠ করবে। এই ধরনের সহি দোয়া যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন, এরকম দোয়া কমপক্ষে 10 থেকে 12টা প্রমাণিত, 10 থেকে 12টা একদম প্রমাণিত, যেগুলো আমরা পাই। সহি মুসলিম হাদিস নাম্বার 588, সহি আবু দাউদ হাদিস নাম্বার 983, সহি ইবনে মাজাহ হাদিস নাম্বার 750, সহি বুখারী হাদিস নাম্বার 1377। তারপরে দ্বিতীয় দোয়াটা পাওয়া যায় সহি বুখারী হাদিস নাম্বার 832, সহি আবু দাউদ হাদিস নাম্বার 880, সহি মুসলিম হাদিস নাম্বার 587, সহি নাসাঈ হাদিস নাম্বার 1308। তৃতীয় দোয়াটি পাওয়া যায় সহি বুখারী হাদিস নাম্বার 834, সহি তিরমিজি হাদিস নাম্বার 3531, সহি ইবনে মাজাহ হাদিস নাম্বার 3101। তো এই সমস্ত হাদিসে আমরা একদম রাসূলুল্লাহ প্রমাণিত যে তিনি সাহাবাদেরকে শিখিয়েছেন যে তোমরা এই দোয়াগুলি তাশাহুদের শেষ বৈঠকে মানে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে পাঠ করবে। এছাড়াও আমরা যেগুলি সহি হাদিসে বর্ণিত হয়েছে, এছাড়াও আমরা আমাদের ইচ্ছামতো দোয়া শেষ বৈঠকে করতে পারি। এর পূর্ণ স্বাধীনতা রাসূল আমাদেরকে দিয়েছেন, এর পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ অথরিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। যেরকমভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাশাহাদা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ শেষ বৈঠকে বসবে, ফালিয়াতাআউযু বিল্লাহি মিন 40, তাহলে সে যেন অবশ্যই তাশাহুদে বসে 4টে জিনিস থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই, পানা চাই। সে 4টি জিনিস কি? মিন আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে, ওয়া ফিতনাতুল মাহইয়া ওয়াল মামাতে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, ওয়া মিন শাররিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে। তো এই 4টে ফিতনা থেকে মানে পরিত্রাণ চাওয়া, পানা চাওয়া আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তির জন্যই অপরিহার্য, যার জন্য অনেক দোয়াও রয়েছে। যেরকমভাবে আমরা এই দোয়া দেখতে পাই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরে ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মাতে ওয়া মিন শাররি মাসিহিদ দাজ্জাল, এটা পাই। তার অন্য দোয়া পাই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মাতে ওয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরিব। এছাড়াও হযরত আবু বকর থেকে বর্ণিত যে তিনি বলছেন যে রাসূল আমাকে শিখিয়েছেন যে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা গফুরুর রহিম। তো এই সমস্ত দোয়াগুলি প্রমাণিত। এছাড়াও আমরা অন্য দোয়া করতে পারি, যে তারপর রাসূল এই হাদিসের মধ্যে বলছেন যে সুম্মা ইয়াদউ লিনাফসিহি মা বাদা লাহু, এরপরে তুমি তোমার সাধ্য মোতাবেক বা তুমি তোমার সমস্যা অনুযায়ী দোয়া করতে পারো। রাসূল পূর্ণ স্বাধীনতা দিয়ে বলছেন সুম্মা ইয়াদউ লিনাফসিহি, অথবা তুমি দোয়া করবে তোমার আত্মার জন্য বা তোমার জীবনের জন্য, মা বাদা লাহু, যাই তোমার সমস্যা হবে, যাই তোমার মানে প্রয়োজন হবে, তুমি তোমার সমস্যা অনুযায়ী তুমি তোমার প্রয়োজন মতো তোমার ইচ্ছা মতো তুমি দোয়া করতে পারো। সহিহ নাসাঈ হাদিস নাম্বার 1309, সহিহুল জামি হাদিস নাম্বার 432। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আত্তাহিয়াতু যে পুরো দোয়াটা শিখিয়ে দিলেন, আমাকে আত্তাহিয়াতু আমাকে পুরো দোয়াটা শিখিয়ে দিলেন। তারপরে তিনি বলছেন যে সুম্মা লিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি মা শাআ, এরপরে তার যে সমস্যাই হবে সেই সমস্যার সমাধানের জন্য তিনি এখানে দোয়া করতে পারেন। এটা পূর্ণ অথরিটি রয়েছে, পূর্ণ স্বাধীনতা রয়েছে, তার চয়েস রয়েছে যে সে তার সমস্যা অনুযায়ী তার প্রয়োজন মোতাবেক সেখানে সে দোয়া করতে পারবে। তো আমাদের যে দোয়ায় মুখস্থ আছে, যে সমস্ত দোয়াগুলো আমরা জানি, আমরা যে কোনো দোয়া এখানে পাঠ করতে পারি, এর পূর্ণ স্বাধীনতা রসুল আমাদেরকে দিয়েছেন। সেই মুসলিম হাদিস নাম্বার 402। তো মোট কথা হচ্ছে যে রসুল ইসলাম আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়েছেন আত্তাহিয়াত এবং দরুদ শরীফের পরে পাঠ করার জন্যে, সেই দোয়াগুলো আমরা পাঠ করতে পারবই। সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রয়োজন মোতাবেক, আমাদের চাহিদা অনুযায়ী আমরা সেখানে আমাদের অন্যান্য দোয়াগুলো পাঠ করতে পারবো, যার স্বাধীনতা আমরা, স্বাধীনতা বা অথরিটি আমাদেরকে দিয়েছেন। হাদা মা ইনদাল্লাহু আলা বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.